দরজার কড়া নাড়বার শব্দ শুনে যে আদবুড়ি মানুষটা দরজা খুলল, তার পরনের কাপড়ে হলুদে ছোপ। চাউনিটা কেমন যেন, মলিনাকে দেখে সে বলল, গিন্নিমার সেবা যত্ন করতে এসেছো বাছা? আমি তরকারিটা চড়িয়েছি, এসো এসো, তোমাকে আশীর্বাদ করছি, ভালোই ভালোই বাড়ি যেন ফিরে যেতে পারো। হ্যাঁ, মলিনা বেশ ভেড়া চেকা খেয়ে গেল, এসেছে আয়ার কাজ করতে। ভালোই ভালোই কেন যে সে বাড়ি ফিরতে পারে, কেন বুড়ির আশীর্বাদ, কিচ্ছু সে বুঝতে পারল না। এই আদবুড়ি মানুষটা পাগলি পাগলি ধরনের, আপন মনেই কথা কয়। রান্নাঘরে যাবার সময় আপন মনে গজগজ করতে করতে সে বলে চলল, আবার জোয়ান ছুরি, কতগুলো ছুরি সর্বনাশ হতে দেখলাম যে, নারায়ণ 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 নারায়ণ, মেয়েটা যেন বাঁচে, ঢল ঢলে পোনা মুখটা, আমার সেই মেয়েটার মতো, নারায়ণ নারায়ণ, মেয়েটা যেন। তরকারি সাঁতলে মলিনাকে বলল, খুব সাবধান, প্লেটের যেন কিছু না পড়ে, এদিক ওদিক হলেই গিন্নিমা তুলকালাম করবে। হ্যাঁ, প্লেটে খাবার সাজিয়ে দোতলায় গিন্নিমার ঘরে ভেজানো দরজার সামনে পৌঁছে মলিনার বুকের ভেতরটা তুরতুর করে উঠল। কেন যে হাত পা শিরশির করতে লাগলো সে বুঝল না। আয়ার কাজ সে নতুন করছে না, প্রায় 5 বছর হলো করছে, মিলনের সঙ্গে বিয়ের পর থেকেই, নইলে সংসার যে আর চলে না। কিন্তু এমনটা তো কই আগে কখনো হয়নি। ভয় ডর নেই বলে মনে তার বেশ গর্ব ছিল, কিন্তু আজ এ কি ব্যাপার, নিজের উপর সে বিরক্ত হল। তারপর বেশ সন্তর্পণে হাঁটু দিয়ে ভেজানো দরজাটা খুলে সে ঘরের ভিতরে গেল। রাস্তার দিকে দক্ষিণের জানলার একটা পাটি খোলা, আর সব জানলা বন্ধ, ঘরটায় তাই আচ্ছা আলো। খাটটা জানলা থেকে হাতখানিক দূরে, পরপর 3টে বালিশে মাথা রেখে গিন্নিমা শুয়ে। শীতকাল তাই গিন্নিমার শরীর লেপে ঢাকা, শুধু 2টো হাত আর মুখ বেরিয়ে আছে। লেপ ঢাকা শরীর ছোটখাটো পাহাড়ের মতন, আর হাত তো নয়, যেন হাতির পা। ছুলে পড়া গাল দুটোর মধ্যে কত স্তর যে মেদ জমেছে কি জানে, মনে হয় তার শরীরে থলথলে মেদের নিচে হাড়গোড় বলে কিছু নেই। কিন্তু চোখ দুটো অসম্ভব তীক্ষ্ণ, চোখে চোখ পড়লে বুকের ভিতরটা হিম হয়ে আসে, সাপের চোখের মতো। এরকম নিষ্ঠুর চাউনি, এরকম মোটা শরীর জীবনে মলিনা দেখেনি। সে শুনেছিল 55 বছর ধরে পক্ষাঘাতে গিন্নিমা বিছানায় শুয়ে, 55 বছর হাঁটা চলা নেই, তাই বেজায় মোটা হয়ে পড়েছেন। কোনোদিন এরকম মানুষের মুখোমুখি যে হতে হবে মলিনার কল্পনাতেই তা ছিল না। কুতকুতে চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টিতে মলিনাকে বিধে বাঁচখাই স্বরে গিন্নিমায় বললেন, তুই তাহলে নতুন ছুরি, আয়ার কাজ করতে এসেছিস, বেশ বেশ, পাশের টেবিলে ট্রেটা নামা, কাছে আয়, ভালো করে দেখি। ট্রে নামিয়ে খাটের পাশে দাঁড়িয়ে গিন্নিমার চোখ দুটোর দিকে আবার তাকাতেই মলিনার মাথার মধ্যে সবকিছু যেন উলট পালট হয়ে গেল। মনে হলো তার শরীরের মধ্যে দিয়ে যেন কারেন্ট বয়ে যাচ্ছে, মনে হলো সে যেন ডুবতে বসেছে, তার শরীরটা যেন গলে যাচ্ছে, মনে হলো এই ঘরটা যেন নেই, খাট চেয়ার আলমারি নেই, গিন্নিমাও যেন নেই, আছে শুধু কুতকুতে 2টো চোখ আর ভয়ঙ্কর নিষ্ঠুর একটা চাউনি, আর কিছু নয়। কিন্তু সেটা মাত্র কয়েক মুহূর্তের জন্য, তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে লাগলো ঘর, চেয়ার টেবিল, খাট আলমারি আর গিন্নিমার ঢাউস শরীরটা। গিন্নিমা চোখ বুঝে বললেন, তোর বয়সটা তো বেশ কাঁচা বলেই মনে হয়, 22-23-এর বেশি নয়, শরীরটা মজবুত আর বেশ পুরন্ত, কিন্তু
রূপের জৌলুস নেই। তোর বয়সে আমি ছিলাম যাকে বলে ডানা কাটা পরি, এক মাথা ঘন চুল, মাখনের মতন গায়ের চামড়া, ছিপছিপে শরীর, কোমরটা তোর মতন ভারী নয়, কত ছোড়ার যে মাথা ঘুরিয়ে দিতাম, কত ছোড়া যে আমার সঙ্গে প্রেম করার জন্য হন্যে হয়ে ঘুরত যদি জানতিস। কিন্তু আজ 55 বছর ধরে বিছানায় পড়ে, 55 বছর মেঝে পা দিইনি, কিন্তু সেই দিনগুলোর কথা ভুলিনি, যখন রূপসী ছিলাম, যখন জোয়ান ছিলাম, যখন যৌবন ছিল। গিন্নিমার কথা শুনে তার জন্য মলিনার বিন্দুমাত্র করুণা হলো না। তার শরীরের অবশভাবটা আর নেই, কিন্তু তার বদলে মাথার মধ্যে হঠাৎ শুরু হয়েছে অসহ্য একটা যন্ত্রণা। মাথার মধ্যেকার দপদপ যেন কানের মধ্যে ধাক্কা দিচ্ছে। মলিনা তখন ঘর থেকে এক দৌড়ে একতলার রান্নাঘরে আতপুরি মানুষটার কাছে পালাতে পারলে বাঁচে। হঠাৎ সুর পাল্টে কিন্নিমা বলে উঠলেন, এই ছুরি, জবুথবু হয়ে দাঁড়িয়ে রইলি কেন? বালিশগুলো একটু উঁচু করে দে, নইলে খাবো কি করে? হ্যাঁ, মলিনা মাথার বালিশগুলো ঠিকঠাক করছে, এমন সময় গিন্নিমা আচমকা তার ডান হাতের কবজিটা চেপে ধরলেন। উহ, এই মেদবহুল থলথলে হাত দুটোর মধ্যে এমন প্রচণ্ড শক্তির কথা কে কল্পনা করতে পেরেছিল? গিন্নিমার ঠোঁটে একটা ধূর্ত হাসি ফুটে উঠল, তারপর অন্য হাত দিয়ে মলিনার কনুই থেকে কাঁধ পর্যন্ত হাত বোলাতে লাগল। একবার আলতোভাবে চিমটি কাটলেন। হাত বোলাতে বোলাতে গিন্নিমা বলে চললেন, তুই ভেবেছিলিস আমি একটা থলথলে বুড়ি? মোটেই নয়, শুধু খাবারে আমার তৃপ্তি নেই, জোয়ান বয়সের দিনগুলোর কথা একটুও ভুলিনি, জোয়ান বয়সের গা শিউরানো আয়েশগুলোর কথা। ভেবেছিস বুঝি ডবকা ছুরি বলে একাই তুই সেগুলো ভোগ করবি, তাই না? তোর সিথিতে সিঁদুর, নিশ্চয় তাহলে বিয়ে হয়েছে, বরটা বেঁচে আছে, তোর বরের গল্প করে যা, ছোকরা লম্বা, জোয়ান, কিরকম জোয়ান, রোজ তোর সঙ্গে প্রেম করে, কবার করে প্রেম করে, খুব খুব তাগড়া, খুব তাগড়া, বলে যা বলে যা বলে যা, কেমন করে প্রেম করে, কেমন করে প্রেম করে। মরিয়া হয়ে এক ঝটকায় মলিনা তার হাত ছাড়িয়ে নিল, সঙ্গে সঙ্গে গিন্নিমার স্বর থেমে গেল, চোখের পাতা বুঝে এলো, তারপর ফাঁকা চোখে তাকিয়ে ট্রের দিকে থলথলে হাতটা বাড়ালেন। রান্নাঘরে সে যখন পৌঁছলো, সর্বাঙ্গ তার থরথর করে কাঁপছে, গা গুলিয়ে গুলিয়ে উঠছে, কি ঘিনঘিনে মন, কি জঘন্য মন। তার ইচ্ছে করছিল সবকিছু আছড়ে আছড়ে ভাঙতে, বালতি থেকে মগ মগ জল তুলে দুহাতে হুড়হুড় করে সে ঢালতে লাগল। আতপুরি মানুষটা তার দিকে সামান্য অবাক হয়ে তাকিয়ে বলে চলল, এর মধ্যেই গিন্নিমার সঙ্গে খিটিমিটি বাঁধিয়েছ বাছা, মানুষটার সঙ্গে মানিয়ে চলা খুবই যে কঠিন কথা সে কথা মানছি, তবে তবে পরের বাড়িতে চাকরি করতে গেলে অনেক কিছু সইতে হয়, তাই খুব সমঝে চলো। হ্যাঁ, কত মেয়েকেই তো আসতে যেতে দেখলাম আয়ার কাজ করতে, কেউই টিকতে পারে না। সত্যি কথা বলেই ফেলি, গিন্নিমার মেজাজের দরুন এই সেই যে শ্রাবণ মাসে আয়া মেয়েটা বাড়ি থেকে পালালো, আজ মাঘ মাসের অমাবস্যে, এর মধ্যে আয়ার কাজের জন্য কাউকে জোগাড় করতে পারিনি, এই কটা মাস খেতে খেতে আমার হাড় কালি হয়ে গেছে, এর মধ্যে আমার মতন দুটো আতবুড়ি আয়া জোগাড় করেছিলাম, গিন্নিমা তাদের দূর দূর করে তাড়ালো, আতবুড়ি আয়া গিন্নিমার দু চোখের বিষ, চায় জোয়ান জোয়ান ছুরি, রোজ রোজ কোথায় ছুরি দড়ি বলো তো বাসা, আর ছুরিদের যেমন স্বভাব, কটা দিন কাটতে না কাটতেই গিন্নিমার ঘর থেকে বেরিয়ে তাকে নকল করতে শুরু করে দেয়, আমাকে গিরাজ্যই করে না, গিন্নিমার মতন হাত নাড়ে, গিন্নিমার মতন চোখ খুদি খুদি করে কেমন তর যেন তাকায়, চোখ ঘোরায়, একটা তো
গিন্নিমার গলার স্বর অবিকল নকল করতে শুরু করেছিল। দেখে শুনে তো গায়ে কাটা দিত, বুকের রক্ত হিম হয়ে আসত। মেয়েটা তোমার বয়সী ছিল, মাসখানিক টিকিয়েছিল, তারপর এক ভোরে বাগানের আম গাছটায় গলায় দড়ি দিয়ে মরে। কেন যে গলায় দড়ি দেয় আজ পর্যন্ত কেউ হদিশ করতে পারেনি। সে এক দারুণ উজ্জুত দারোগা পুলিশে বাড়ি গিস গিস, হদিশ করতে পারেনি। মলিনার দু চোখ দিয়ে তখন অঝরে জল ঝরছিল। সেদিকে তাকিয়ে আদবুড়ি মানুষটা বলে চলল, কেঁদো না বাছা, কেঁদো না বুড়ি মানুষ, মাথার কি আর ঠিক আছে, ভীমরতি ধরে যেছে, যা বলে তাকি আর ভেবে চিনতে বলে, তার কথায় কান দিও না, মুখটি বুঝে কাজ করে যাও। ও আর একটা কথা বাছা, ওইসব ওইসব ঢিঙ্গি ছুরিদের মতন গিন্নিমাকে আড়ালে আবডালে কখনো ভেঙচি কেটো না। কিন্তু বেলা যত বাড়তে লাগলো মলিনার মাথার যন্ত্রণাটাও বাড়তে লাগলো তত, তার সঙ্গে অন্য মনস্ক হয়ে উঠতে লাগলো। পদে পদে কাজে তার ভুল হতে লাগলো, পেঁয়াজ কুচোতে গিয়ে বুড়ো আঙুল কাটল, হাত থেকে পড়ে চাটনির পাথরের বাটিটা চুরমার। বেজার হয়ে বুড়ি মানুষটা বলল, হাতে পায়ে যে বস নেই বাসা, বলি মনটা কোথায় পড়ি আছে গো বরের কাছে। দুপুরের খাবার ট্রেতে সাজিয়ে মলিনা গিন্নিমার কাছে এলো। হাত পা তখন বেজায় কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, মাথায় অসহ্য যন্ত্রণা। কিন্তু গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটি কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে এলো, কাঁপা হাতে বাসনপত্র ধুলো, কোনো মতে নাকে মুখে কিছু গুজল, আর কেবল ভাবতে লাগলো 7:30টা কখন বাজবে, কখন তার বরের ছুটি হবে, কারখানার ডিউটি সেরে মিলন কখন তাকে নিতে আসবে স্কুটারে। মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। মিলন, 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 তুমি কখন আসবে মিলন, মিলন। বুড়ি মানুষটার কাছ থেকে রাতের খাবারের ট্রে নিয়ে গিন্নিমার ঘরে মলিনা যখন ঢুকল, তখন সে মনস্থির করে ফেলেছে, গিন্নিমা যদি আগের মতন তার গায়ে হাত বোলাতে বোলাতে নির্বিঘ্নে কথাগুলো বলেন, তাহলে সে আর ছেড়ে কথা বলবে না, নখ দিয়ে ফালি ফালি করে ফেলবে থলথলে মুখটা, গেলে দেবে তার সাপের মতন ক্রুড়ো চোখ দুটো। ওহ, কিন্তু কি হয়েছে তার, এরকম ভাবনা কখনো তো তার মাথায় আসেনি। তার মাথা, আর মাথা, মাথায় তার এমন যন্ত্রণা আর তো কখনো হয়নি। কিন্তু কি আশ্চর্য, একবারও গিন্নিমা তার দিকে ফিরেও তাকালেন না, একটি কথাও কইলেন না। মলিনা রান্নাঘরে ফিরে কাঁচের বাসনগুলো ধুল, তারপর নিজের হাতমুখ ধুয়ে পরিষ্কার করে পুরনো হ্যান্ডব্যাগ থেকে সিঁদুর কৌটো বার করে কপালে পড়ল বেশ বড়সড় লাল একটাটি। এমন সময় দরজার সামনে শোনা গেল মিলনের স্কুটারের চাপা হর্ন। স্কুটারে সে কারখানায় যাতায়াত করে, ঠিক ছিল ফিরতি পথে এসে সে হর্ন দেবে, তারপর মলিনাকে পিছনে বসিয়ে বাড়ি ফিরবে। এমন সময় আদবুড়ি মানুষটা গিন্নিমার ঘর থেকে রান্নাঘরে ফিরে মলিনাকে বলল, যাও বাছা, গিন্নিমার সঙ্গে দেখা করে যাও, গিন্নিমা বলে দিয়েছেন তোমার বর এসে গেছে দেখছি, তাকে গিয়ে বলছি 2 মিনিট সবুর করতে, যাও। অসহায় চোখে বুড়ি মানুষটার দিকে তাকিয়ে মলিনা আবার গেল দোতলায় গিন্নিমার ঘরে। গলায় মধু ঢেলে গিন্নিমা বললেন, তোমার বর এসে গেছে তাই না, জালনা দিয়ে তাকে স্কুটারে বসে অধৈর্য হয়ে হর্ন দিতে দেখছি। মলিনা বলল, হ্যাঁ গিন্নিমা। আবার গলায় মধু ঢেলে গিন্নিমা বলল, বেশ বেশ, বাড়ি যাবে বই কি বাছা, বরের স্কুটারে পিছনে বসে তাকে সাপটে ধরে, তোকে আর ধরে রাখবো না, এবার আমি ঘুমোবো, শুধু যাবার আগে মাথার তলা থেকে একটা বালিশ সরিয়ে দিয়ে যা। তখনই মলিনার সাবধান হওয়া উচিত ছিল, উচিত ছিল ঘর থেকে দৌড়ে পালানো, উচিত ছিল সেই সর্বনেশে হাত দুটোর নাগালের মধ্যে না যাওয়া,
কিন্তু গিন্নিমার মধু ছড়া স্বরে তখন মন খানিকটা ভিজেছিল। বিছানার কাছে গিয়ে গিন্নিমার মাথার তলা থেকে একটা বালিশ সে সরালো, আর বিদ্যুতের মতন সেই সারাশি শক্ত একটা বজ্র মুঠো মলিনার একটা কবজি ধরে তাকে নিজের কাছে টেনে আনল। মলিনার গলা তখন শুকিয়ে কাঠ, যন্ত্রণায় মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে, আর গিন্নিমা সাপের মতন হিস হিস করে বলে চলেছেন, না রে ছুরি, স্কুটারের পিছনে বসে বরকে সাপটে ধরে তোর আর বাড়ি ফেরা হবে না। জোয়ান বরটার সঙ্গে জীবনে আর রাতভর আয়েস করে শিউরে শিউরে উঠে প্রেম করা হবে না। বরটা তোর কোনোদিন টেরও পাবে না সে কথা। তুই যে আর মলিনা নোস, কি করে জানবে তোর তাকড়া বর? ভাববে তার জোয়ান ছুরি টপকা বউ আরো জোয়ান হয়েছে, কি যে খুশি হবে সে। মনে হলো গিন্নিমা যেন কথা কইছেন না, কথা কইছে সাপের মতো তার ক্রুড় চোখ দুটো। দেখতে দেখতে ঘরের আবছা আলো আরো আবছা হয়ে উঠল। সেই ক্রুড় চোখ দুটো কয়লা খাদের মতো নিকষ কালো হয়ে উঠল, কালো আর গভীর। তারপর চোখ দুটো যেন এক হয়ে গিয়ে অমাবস্যা রাত হল, আর মলিনা সেখানে ডুবতে লাগল। ঘরটা বেজায় স্তব্ধ, মলিনার মাথার মধ্যে আর যন্ত্রণা নেই, সর্বাঙ্গে শুধু একটা ঝিমঝিমে অবসাদ। সেই অবসাদ ক্রমশ ছড়িয়ে পড়ল তার উরুতে, তার পায়ে, তার পায়ের গোছে। পা দুটো তার কিরকম মোটা হয়ে গেছে, লেপের তলায় ছড়িয়ে রয়েছে, সাড়া নেই কোনো পায়ে। নিজেকে দেখতে লাগলো মলিনা। বিছানা ছেড়ে সে উঠল, কোমরের কষি আট করল, ঠিকঠাক করে নিল তার আঁচল, বড় আয়নায় নিজেকে দেখে মুখ টিপে হাসল, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। তারপর শুনতে পেল সিঁড়িতে তার চটি পড়া পায়ের শব্দ। এই প্রথম সে টের পেল 55 বছর ধরে সে হাঁটেনি, জীবনে আর কোনোদিনও সে হাঁটতে পারবে না। দুটো হাত তার নিষ্পিষ করতে লাগলো। কি আশ্চর্য, হাত দুটোয় তার কি আশ্চর্য ক্ষমতা! জানলা দিয়ে সে দেখলো মিলন স্কুটারের পিছনে সিটে বসে তাকে সে সাপটে ধরেছে। মিলনের গলা তার কানে এলো, এত দেরি কেন? নিজের স্বর সে শুনতে পেল, কিন্নিমা মাথার বালিশটা সরাতে ডেকেছিল।